হ্যালো বন্ধুরা, আমি সুমন্ত পণ্ডিত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ছবির হেসেলে। আজকে আমি আমাদের রাঁধুনিকে নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি শেয়ার করবার জন্য। আমি তৈরি রেসিপিটা দেখে নেবো। আজকে বানাবো রস মালপো। 3 ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে নিয়েছি, এই চালটা এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় ঢেলে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। মৌরি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দুবো জল ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটা হাতায় করে নেড়ে যাব। বানাবার আগে, ভাজার আগে আমি আগে চিনির রসটা বানিয়ে নিচ্ছি। একটু জল দিচ্ছি সামান্য। একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। রসটা প্রায় হয়েই এসেছে, একটু আরেকটু ঘন হবে আমি নামিয়ে নেব। আরে তুলে নি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। মালপোগুলো একটা একটা করে ভেজে আমি রসের মধ্যে ফেলবো। এবার আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে তুলে আমি রসের মধ্যে ফেলে দেবো। এবার একটা একটা করে ভেজে রসের মধ্যে ফেলে দিচ্ছি। আবার একটা ভেজে নিচ্ছি।
মালপো। আমাদের রাঁধুনির তৈরি করা এই রেসিপিটা কিরকম লাগলো সেটা জানান কমেন্টের মাধ্যমে, লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে প্রতি সপ্তাহে ছবির হেসেলে যে ধরনের রেসিপি আপলোড হবে সেটা আপনাদের নোটিফিকেশন বক্সে এসে যাবে, যার মাধ্যমে আপনারা ছবির হেসেলে নতুন নতুন রেসিপিগুলো জানতে পেরে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। নেক্সট রেসিপি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের জন্য গুড বাই।